শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বৈদেশিক প্রশিক্ষণে নিউজিল্যান্ড সফর করলেন মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষিকা রুকসানা আক্তার। গত 9 সেপ্টেম্বর থেকে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় আগামী 9 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিজ্ঞান শিক্ষকদের বৈদেশিক প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড মেনিকাও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এই ব্যাচে মোট 29 জন বিজ্ঞান শিক্ষক মনোনীত হয়েছেন। তাদের মধ্যে মৌলভীবাজার জেলার একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে তিনিও রয়েছেন।